In my dreams, I'm feeling like in the first time we ever meet. You made the train feel slow, so cold. Just like slow we face flow, so cold. I see the fire in your eyes. So hey guys, welcome to my channel Crazy Bong Rider. আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, জানাই কেমন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো অলরাইট গাইস, বেরিয়ে পড়েছি আমরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে ঘুরতে। তো আজকে ঈদের বাজার, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। মানে রাস্তা দিয়ে ধরো আজকে অনেকজন যাবে, তাদেরকে দেখতেই ভাবতে পারো। আচ্ছা, তবুও বেরিয়ে পড়েছি আমরা, কাজ আমাদের কিছু নেই, গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া। তো বেরোলাম, ভাবলাম ভিডিও বানিয়ে ফেলি, আর ক্যামেরাটা লাগিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, দেখতে মজা লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে পাবো। তো গাইস, আজকে নতুন করে মাইক সেট আপ করেছি, তো ভয়েসটা কেমন আসছে বলবে, কমেন্ট করে জানাবে ভয়েসটা ঠিকঠাক আসছে কি না। আশা করি সাউন্ডটা ঠিকঠাকই আসবে। আজকে একজনের কাছে জেনে সেট আপটা করেছি, যদিও একটু অসুবিধা হচ্ছে, যদিও একটু অসুবিধা হচ্ছে মাইকটা নতুন সেট আপ করে, কিন্তু এটাই ভয়েসটা ঠিকঠাক আসবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ মাঠের দিকে কত সুন্দর, মাঠের প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছ। আরে আমার বন্ধুরা যাচ্ছে, আমরা আজকে দুটো বাইকে বেরিয়েছি। এই একজন আছে, একে তো তোমরা আগের ব্লগে দেখেছ। আরে আমরা যাচ্ছি এখন ঘুরতে, দর্শন করতে, যা খুশি বলতে পারো। গ্লাভসটা আজকেও পরবো বলে ভুলে গেছি গাইস, ভাবলাম আমি গ্লাভস পরবো কিন্তু ভুলে গেছি গাইস। কিন্তু কথা হচ্ছে, যদি এখানে হাওয়া আছে হালকা, তোমরা কিছু মনে করো না, কারণ সকাল থেকে এখানে জল হয়েছে, তো আকাশ মেঘলা করেই রয়েছে দেখতেই পাচ্ছ, তো সেই জন্য হাওয়াটাও বেশি দিচ্ছে। সামনে একটা লরি রয়েছে কত বড় দেখতে পাচ্ছ, সাটি দিলেই হয়ে যাবে একদম। তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, কতজন গাড়ি নিয়ে বেরিয়েছে আমাদের। গাছ দেখতে পাচ্ছ, মাঠের ধান এখানে অনেক উঠে গেছে, অনেক ওঠেনি, কিন্তু গাছ যা যায় বড়। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, ওখানে একটা পাম্প আছে, এই পাম্পে আমরা তেল ভরবো এখন, তারপর এখান থেকে যাবো কটা বন্ধুর বাড়ি, সেখান থেকে যদি তো
অলরাইট গাইস, আমাদের তেল ভরা হয়ে গেছে। ওখানে একটু ঝামেলা হলো তেল ভরা নিয়ে, টাকা নিয়ে। এর কাছে সবাইকে জমায়েত করে তো নিজেদের কাছে ধরো, নেই ধরো গরিব শরীব মানুষ, এই সবাই মিলে চাঁদা তুলে ঘুরতে বেরিয়েছি। তো গাইস এখন আমরা যাচ্ছি বন্ধুর বাড়ি, তো দেখা যাক কি হয়। আগে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা খুবই মজা হবে, পুরোটা দেখতে থাকো। ওরা কই রে, ভাই সূর্য দেখতে পাচ্ছ, মেঘের ফাঁকে ঢুকে গেছে। গাড়ি ছোড়া, গাড়ি একবার জোরে চালাচ্ছে, একবার আস্তে চালাচ্ছে, লিমিটেড চালাচ্ছে না, কি আর বলবো দেখে। তো গাইস ডিসকাশন শেষ হয়ে গেল আমাদের, এখন আমাদের এখানে একটা কাজ আছে, কাজটাকে করবো, তারপরে কোথাও যাবো। কাজটা ভুলে গেছে, আমার গাড়ির গিয়ার ফাংশনটা কি হচ্ছে কে জানে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক গিয়ার ফাংশন। তো গাইস প্রচুর ভিড় আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, কত লেডিস আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, জেন্টসও আছে যদিও। তো গাইস রিঅ্যাকশনটা দেখতে পেলে, হেলমেটের ক্যামেরা যদি লাগানো থাকে রিঅ্যাকশনটা সেই লেভেলের আছে গাইস, বলে বোঝানো যাবে না। এ ডাক ডাক ফোন কর, আমাদের একটা কাজ ছিল, কাজটা হলো আপাতত, তো এখন আমরা যাচ্ছি আর একটা বন্ধুর বাড়ি, এখানে সামনেই আছে। তো গাইস একটা কাজ ছিল, তো কাজটা এখন হয়ে গেছে, তো আর কটা বন্ধুর বাড়ি যাওয়ার আছে, তো একজনের সাথে এখানেই দেখা হয়ে গেল, তো তাদের বাড়ি যাবো, তো সেখান থেকে দেখি কি হয়, কিছু না হলে বাড়ি যাব, তো দেখা যাক কি হয়। তো চলো দেখতে হবে। তো গাইস অলরাইট, আমাদের অনেকগুলো বন্ধুর বাড়ি যেতে হলো, তো ওখানে একজন বলছে আমাদের বাড়ি যেতে হবে, নাহলে আমাদের বাড়ি যেতে হবে, এই করে আমার গাড়ির চাবি কেড়ে নিয়েছিল, না গেলে দিচ্ছিল না, তাই ওইখানে আর ভিডিওটা করা হয়নি। তারপর অনলাইন খাইজ রাত হয়ে গেছে, ফুটেজ কেমন আসছে বুঝতেও পারছি না আমি, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ির দিকে যাই, এখন রাত হয়ে গেছে।
তো অলরাইট গাইস, রেস করতে করতে বাড়ি চলে এসেছি, মানে পৌঁছে গেছি। ধরুন এই চলে এসেছি বাড়ি, ফিরিয়ে গেছি, আর কিছু দূরই বাকি আছে। ধরুন গ্রামের মোড়ে তো গাইস আমি তারপর আর কথা বলতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো বলে আর কথা বলিনি। ভাবলাম বাড়ি এসে একবারে কথা বলবো, তো আমি বাড়ি চলে এসেছি, আমি তারপরের দিন কথা বলছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও, ভিডিওটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিও। চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য